ইতিমধ্যেই রাজ্যে লকডাউনকে নিয়ে একটি বিরাট বড় খবর উঠে এসেছে আগামীকাল থেকে একটানা না সাত দিন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি হলো রাজ্যে একই সঙ্গে জারি হলো ছ ঘন্টার কারফিউ তারই সাথে এই লকডাউনে বন্ধ হচ্ছে সিনেমা হল থেকে শুরু করে শপিং মল ধর্মীয় স্থান এবং সামাজিক আচার অনুষ্ঠানগুলো এবং তারই সাথে বাজারহাট দোকানপাট থেকে শুরু করে ট্রেন পরিষেবা বাস পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা আগামী সাত দিন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেয় না করে ভিডিওটি আমরা শুরু করি এপ্রিলের প্রথম দিনেই রাজ্যে করোনা সংক্রমণ এক লাফে বারোশো পেরিয়ে গেল পাশাপাশি সংক্রমণের হারও বুধবারের থেকে খানিকটা বেড়ে পাঁচ শতাংশের কাছাকাছি পৌঁছেছে বৃহস্পতিবার একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যাও সংক্রমণ রুখতে সতর্কতাকেই হাতিয়ার করতে চাইছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার দুশো চুয়াত্তর জন তার জেরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন হল পাঁচ লক্ষ অষ্টআশি হাজার একশো জন গত চব্বিশ ঘন্টায় কলকাতায় তিনশো নিরানব্বই জন উত্তর চব্বিশ পরগনায় তিনশো চুয়াল্লিশ জন করোনায় আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা এই দুটি জায়গায় সব থেকে বেশি রয়েছে এছাড়াও হাওড়ায় একশো জন হুগলিতে তিয়াত্তর জন পশ্চিম বর্ধমানে সত্তর জন দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনায় জন এবং বীরভূমে করোনা সংক্রমণের আগের থেকে কিছুটা বেড়েছে দার্জিলিংয়ে আঠেরো জলপাইগুড়িতে দশ মালদাহে কুড়ি মুর্শিদাবাদে আঠেরো নদিয়ায় ষোলো পুরুলিয়ায় বাইশ পূর্ব মেদিনীপুরে উনত্রিশ এবং পূর্ব বর্ধমানে পনেরোর দৈনিক সংক্রমিতের সংখ্যা দুই অঙ্কে বেড়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন পশ্চিমবঙ্গে কিন্তু দ্রুত করোনা ভাইরাসের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে তারই সাথে দেখুন এখানে কি বলেছে পুনেতে সাত দিন বন্ধ থাকবে ধর্মস্থানগুলো থেকে শুরু করে হোটেল পানশালা শপিং মল এবং সিনেমা হল শহরে করোনা সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পাওয়ায় শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন একই সঙ্গে ঘোষণা করা হয়েছে অন্তত আগামী সাত দিন বিকেল ছটা থেকে ভোর ছটা অবধি কারফু জারি থাকবে পিএমসি বাস পরিষেবাও বন্ধ থাকবে এক সপ্তাহ পুনের ডিভিশনাল কমিশনার সৌরভ রাও এদিন বিকালে জানান খাবার ও ওষুধের হোম ডেলিভারির অনুমতি দেওয়া হবে এছাড়াও কারফুর সময় বিভিন্ন জরুরি পরিষেবাও চালু থাকবে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ যে জেলাগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার অন্যতম হল পুনে বৃহস্পতিবার রাতে পাওয়া খবর অনুযায়ী তার আগে চব্বিশ ঘন্টায় পুনের জেলায় কোভিডের সংক্রমিত হয়েছেন আট হাজার এগারো জন তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন পুনে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট চলছে সবেমাত্র দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে সম্ভবত ভোটের পরেই পশ্চিমবঙ্গে আবারও পুনের মতোই সম্পূর্ণ লকডাউন জারি হতে পারে না হলে সাপ্তাহিক লকডাউন জারি করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় হটস্পট জারি করে সংক্রমণ কমার জন্য ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার এমনটাই সূত্রের খবর উঠে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ